শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে 10:30। তো এখন আমি কিচেনে সব কাজ সকালে সেরে আর কিচেনে এসেছি। তো চলো নতুন একটা জিনিস বানাবো তোমাদের সাথে, সেটা শেয়ার করবো। এই যে আজকে এই গিফটের ধোকা, এটা তরকারি বানাবো। তো এটা কিভাবে রেডি করতে হয় সেটা সব পিছনের এই যে এই সাইডে ব্যাক সাইডে লেখা আছে ইংলিশে, আর বাংলাতেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে। তো খুব সুবিধা, চলো স্টেপ বাই স্টেপ আমি তাহলে কাজগুলো করি। তো চলো বন্ধুরা স্টার্ট করি রান্নাটা। প্রথমে বলেছে 1 কাপ জল, এই গরম জল একটু হাত ছোঁয়া গরম জল করতে বলেছে। তো আমি এই গরম জল বসিয়ে দিলাম। তারপরে ওটা দিয়ে দিতে বলেছে পেস্টটা। তো ঠিক আছে, গরম জল হোক, আমি এই প্যাকেটটা তাহলে খুলি, প্যাকেটটা ওপেন করি। তো চলো বন্ধুরা প্যাকেটটা খুলে নিই, কারণ চশমা পরে কাজ করতে হচ্ছে, লেখাগুলো দেখতে হবে কীভাবে করতে হবে। এখানে গরম জল হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে আর এটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ না, কিছু করতে হবে না, না না এটা বানাচ্ছি আমি। হ্যাঁ দেখে দেখে করছি, হ্যাঁ দেখে দেখে করি। তারপরে বলেছে 15 মিনিট রেখে দিই। এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে বলেছে। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে আর এই তো এরকম হয়ে আছে। এরপর তেল দিয়ে ভাজবো, একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নাড়াচাড়া করব। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ, 2 চামচের মতো। আর এরপর এটা দিয়ে নাড়াচাড়া করবো। একদিকে আলু সেদ্ধ করতে দিয়েছি, ওই আলু সেদ্ধ দিয়ে তরকারিটা বানাবো। চার থেকে 5 মিনিট ভাজবো, তারপরে একটা প্লেটের মধ্যে দেবো। সকালের দিকে একটু ঠান্ডা লাগছে এখন, তারপরে আবার বেলা যত বাড়ছে ঠান্ডা কমে যাচ্ছে। তো বেশ ভালো হয়েছে, সকালের দিকে একটু চাদর টাদর নিতে হচ্ছে, হালকা চাদর সোয়েটার পরে নিই। তো এক্সারসাইজ করলাম একটু, ট্রেডমিলে শুধু বেশিরভাগই কিনে এসে ট্রেডমিলটা করা হয়, ভালো লাগে। ট্রেডমিল করলাম আর একটু পাহাড়ের ব্যায়াম করলাম, সেই জন্য আর সোয়েটার পরতে ইচ্ছে করে না, ওই গায়ের মধ্যে চাদরটাই দিয়ে আসি।
প্লেটের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর তারপরে এই মিশ্রণটা হয়ে গেছে এটা আমি এর মধ্যে ভালো করে বসিয়ে দেব এইভাবে রেখে দিলাম আর পরে কাটবো একটু ঠান্ডা হলে তারপরে কেটে নেব পিস পিস করে তো করতে বসিয়েছি এটা দিয়ে বানাবো এই যে এরপর পিস পিস করে মেয়ে এটা কেটে দিচ্ছে আমি আমার কাটতে ভাবলাম বর্ফির মতো হয় কি না তা দেখছি মেয়ে কেটে দিল ঠান্ডা হয়ে জমে গেছে এটা সুন্দর আর যখন নাড়ছিলাম না তেল দিয়ে বেশ হিঙ্গের গন্ধ আসছিল চল তাহলে আদা রসুন পেঁয়াজ এগুলো সব টুকটাক করি চলো তেল দিতি পরে এগুলো ভেজে নিই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর ভুনে নেব এরপর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিই তাহলে ওই কয়েকটা ভেঙে গেছে কয়েকটা শেপে আছে হয়ে গেছে এরপর একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে দিই ও যা দারুন গন্ধ বেরিয়েছে না চলো তরকারি রেডি হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে রেখে দিই তারপরে গরম গরম পরিবেশন করো এই যে খাবার বাড়ছি আজকে বেশি কিছু করিনি এই যে সবজি আর আলু মাখা একটু করে আর বেগুন ভাজা তো চলো খেয়ে নিই আমরা বিকেলে আসছি তোমাদের কাছে চলো মাকে দিয়ে দিই খাবারটা মা না আলু ভাজা বেগুন ভাজা এই কি আগে খায় হ্যাঁ খাও ভালো লাগছে ভালো লাগছে দেখো মুসুরি মুখ গলায় কিন্তু